ত্রিপুরার বিলোনিয়া শান্তিপূর্ণ উপায়ে চলছে বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ। কোথাও অপ্রীতিকর ঘটনা ও ভোটদানে বাধার ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে নারী পুরুষ ভোটারদের লম্বা লাইন। তবে 35 বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের বল্লামুখা ও ঈশান চন্দ্রনগর এলাকায় 10, 11 ও 13 নং বুথে ইভিএম বিকল হওয়ার কারণে সময় মতো ভোট গ্রহণ করা সম্ভব হয়নি। ছিল লম্বা লাইন, দীর্ঘ প্রতীক্ষায় 2 ঘন্টার পর অবশেষে ইভিএম চালু হয় 8:30। তবে এখনো পর্যন্ত লম্বা লাইন রয়েছে বলে জানা যায়। 12 নং ভোটগ্রহণ কেন্দ্রে 1204 জন ভোটার রয়েছে বলে জানা গেছে। Hello.